আরও যদি 100 জন 200 জনকে পরবর্তীতে আকৃষ্ট করা যায় বোঝানো যায় সেই সময় পর্যন্ত থাকবেন বাট টিল দ্য লাস্ট বাংলাদেশি লেফট ইন সুদান উইল ডু আওয়ার বেস্ট টু ব্রিং দ্যাম ব্যাক ধারণা যে 1500 বাঙালি ওখানে আছেন কিন্তু এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 700 মতো তো অর্ধেক তো আমি যে অ্যাপিলটা আপনাদের মাধ্যমে করলাম যে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি কারণ এটি নিরাপদ নয় তারা হয়তো কোনো যুক্তিতে সেখানে থেকে যাওয়ার চেষ্টা করছেন বা অন্য কোনো প্রচেষ্টা করবেন বা এখান থেকে অন্য দ্বিতীয় কোনো রাষ্ট্রে যাওয়া ইউক্রেনের মতো কিন্তু সহজ হবে না খার্তুম থেকে বেরোলেই উত্তরে বলেন পশ্চিমে বলেন মরুভূমি খুবই কঠিন জায়গা তো এগুলি পরিহার করাই উচিত এবং সরকার যেহেতু সহযোগিতা করবে শুরু করছে অবশ্যই সরকারের এই প্রচেষ্টাকে তাদের সহযোগিতা করা উচিত এবং তাদের পরিবার এবং নিজেদের জীবনের নিরাপত্তা চিন্তা করে সকলেরই উচিত রেজিস্ট্রেশন করা আমাদের আর্লিয়েস্ট পসিবল টাইমে রিয়্যাক্ট করেছি এবং জেদ্দা থেকে আমাদের যেহেতু খার্তুম দূতাবাস কাজ করার মতো পরিবেশ নেই আমাদের দূতাবাসের কর্মী কিন্তু জেদ্দা থেকে সেও জীবনের ঝুঁকি নিয়ে টাকা পয়সা জোগাড় করে পাঠিয়ে আমরা এখান থেকে পাঠিয়েছি তারপরে যাত্রা করেছেন এবং এই যারা আসবেন 700 বলি বা 800 বলি বাস বুকিং অ্যারেঞ্জমেন্ট এবং সব দেশ যে ইভ্যাকুয়েশন শুরু করেছে এটাও ঠিক নয় এবং ইতিমধ্যে আবার কিছু বাঙালি চলেও এসেছেন নিজেদের মতো করে যদ্দূর এসেছেন ইভ্যাকুয়েশন আপনারা জানেন যে একটি বিমানবন্দরে খার্তুমের উপর শহরে অন্য আরেকটি রাষ্ট্রের বিমানেও হামলা হয়েছে এবং সেটি আরেকটি পশ্চিমা রাষ্ট্র কন্ট্রোল করার চেষ্টা করছিল যাওয়ার পরে তো তারাও কিন্তু সেখানে ঝুঁকি নিয়ে ফেলেছেন অনেকটাই এবং সেই সাথে সাথে তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদের সরকারি কর্মকর্তাদেরকে ইভ্যাকুয়েট করেছেন নট জেনারেল মাসেস তা আমরা কিন্তু আমাদের সরকারি কর্মকর্তারা কেউই যাননি চলে সকলেই রয়ে গেছেন না এরকম কোনো আমরা চেষ্টা করেছি এরকম কোনো এভিনিউ নেই এরকম কোনো মেকানিজম নেই বিকজ দে আর অ্যাট ওয়ার এবং এটা আপনাদের কাছেও একটু অবাক করার মতো লাগতে পারে যে এটা কোনো আর্লি ইন্ডিকেশন ছিল না এবং যে সিজ ফায়ারটি হয়েছে সেটাও সব জায়গায় পুরোপুরি মেনটেন করা হচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করেছি 35 জন আজকে সকাল পর্যন্ত স্যার খার্তুমে মানে পানি এবং খাবারের মানে সাপ্লাইয়ের একটা শর্টেজ আছে সেই ক্ষেত্রে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট এখন আমরা পোর্ট সুদান মানে বাসে ওঠা পর্যন্ত যেহেতু ইন্ডিভিজুয়ালি সব ফ্যামিলিকে রিচ করা যাবে না আমরা বলেছি বাসে ওঠা পর্যন্ত তারা যেন ন্যূনতম তাদের যদি অপেক্ষার বিষয় থাকে বাসে এসে বাস স্ট্যান্ডে এসে বাসতে ওইটুকু করার পরে বাস অনওয়ার্ডস পুরোপুরি আমাদের দায়িত্ব সে ব্যবস্থা আমরা নিয়েছি বাসে একটা জার্নি আছে প্রায় 700-800 কিলোমিটারের তারপরে পোর্টে এর মধ্যে যে 35 জন এসছেন রেড সি পাড়ি দিয়েছেন তারা দু একজনের অভিজ্ঞতা থেকে যদি অন্য কান্ট্রির হয়ে কাজ করছেন তারা ওই ফেরিতেও বা জাহাজেও তাদের একটু সমস্যা হয়েছিল এগুলি যেন না হয় এই কারণে আমাদের খার্তুম দূতাবাসের শাহরিয়ার আলম অ্যাফেয়ার্স তারিক আহমেদ যে আছেন তিনি ইতিমধ্যে বন্দোবস্ত করেছেন যে খার্তুমে পোর্ট সুদানে আসার সাথে সাথে যেন তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক খাবার এবং কিছু অর্থও দিয়ে দেওয়া হয় সো দ্যাট দে ক্যান রিচ ইন এ হেলদি কন্ডিশন থাকাও আপ টু জেদ্দা পোর্ট আমাদের মিশনের নিয়ে আপনাদের প্ল্যান কি আপাতত কি ভারতবর্ষ রাষ্ট্রদূত যদি সব বাংলাদেশি ইভ্যাকুয়েট করা হয় এটা সময় বলবে কিন্তু খার্তুমে ফিরে যাওয়ার পরিবেশ এখন নেই পোর্ট সুদানে বসে আরও যদি 100 জন 200 জনকে পরবর্তীতে আকৃষ্ট করা যায় বোঝানো যায় সেই সময় পর্যন্ত থাকবেন বাট টিল দ্য লাস্ট বাংলাদেশি লেফট ইন সুদান উইল ডু আওয়ার বেস্ট টু ব্রিং দ্যাম ব্যাক